বাংলা চলচ্চিত্রের একজন নামী অভিনেত্রী শকুন্তলা বড়ুয়া। তিনি বাংলার প্রথম সারির সব অভিনেতার সঙ্গেই কাজ করেছেন। তাদের মধ্যে রয়েছেন উত্তম কুমার, রঞ্জিত মল্লিক, শুভেন্দু চট্টোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায় প্রমুখ অভিনেতারা। শকুন্তলা বড়ুয়ার চলচ্চিত্র জীবন শুরু হয়েছিল বিবাহের পর, তখন তিনি দুই কন্যা সন্তানের জননী। শকুন্তলা বড়ুয়ার জন্ম হয় 22 এপ্রিল 1947 সালে কলকাতা শহরে। তার পিতার ছিল বদলির চাকরি, তাই শৈশব এবং কিশোরী বেলা কেটেছে ঘুরে ঘুরে। এই বদলির চাকরির জন্য তার পড়াশোনার পর্বও চলেছে বিভিন্ন জায়গায়। পরিবারে অভিনয়ের নামগন্ধও ছিল না, তাদের পরিবার ছিল গানের পরিবার। শকুন্তলা বড়ুয়ার মা দীপ্তি ভট্টাচার্য ছিলেন একজন সুগায়িকা, তিনি বেগম আক্তারের ছাত্রী ছিলেন, ঠুমরি গাইতেন। বাড়িতে তখন আসতেন নাম করা সব সঙ্গীত শিল্পীরা, যাদের সান্নিধ্য পেয়েছেন শকুন্তলা দেবী সেই ছোটবেলা থেকেই। তার বাবা পছন্দ করতেন রবীন্দ্রসঙ্গীত, কন্যাকে তিনি রবীন্দ্রসঙ্গীত শেখাতে উদ্যোগী হয়েছিলেন, ভর্তি করিয়ে দিয়েছিলেন গীতবিতান সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠানে। সেখান থেকে গীতভারতী হয়েছিলেন শকুন্তলা বড়ুয়া। এছাড়াও প্রায় 12 বছর তিনি সুচিত্রা মিত্রের কাছে রবীন্দ্রসঙ্গীত শিক্ষা করেন। শকুন্তলা বড়ুয়ার প্রথম গানের রেকর্ড বেরোয় এই সময়, হৃদয় আমার প্রকাশ হলো অনন্ত আকাশে। এখন আর গান না গাইলেও ছাত্রছাত্রীদের গান শেখান শকুন্তলা বড়ুয়া। একসময়ে লরেটো হাউস স্কুলেও গান শিখিয়েছেন তিনি। রক্ষণশীল পরিবারের মেয়ে হলেও অভিনয়ের বীজ ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল। রেডিওর নাটক শুনে হাসি নকল করতেন তিনি, তখন তার মাত্র 3 বছর বয়স। এই গানের সূত্র ধরেই ভূপেন হাজারিকার সঙ্গে যোগাযোগ হয় তার, এবং ভূপেন হাজারিকার সঙ্গেই তিনি প্রথম সিনেমার শুটিং দেখতে গিয়েছিলেন। কেমন করে সিনেমা হয় সেটাই শুধু দেখতে গিয়েছিলেন স্টুডিওতে, সেখানে গিয়েই তার ভাগ্য বদল। অনেক পরিচালক ছিলেন সেখানে, তারা বললেন তুমি সিনেমা করবে? তার কিন্তু ছোট থেকেই অভিনয়ের প্রতি একটা ঝোঁক ছিল। একদিন কাউকে কিছু না জানিয়েই স্টুডিওতে গিয়ে পরিচালককে হ্যাঁ বলে দিলেন যে তিনি সিনেমা করতে রাজি। শকুন্তলা বড়ুয়ার প্রথম ছবি সুনয়নী, এই ছবির পরিচালক ছিলেন সুখেন দাস। শকুন্তলা বড়ুয়ার এই ছবিতে নায়ক হিসাবে ছিলেন মহানায়ক উত্তম কুমার। সুনয়নী ছবিটি খুব হিট করে। শকুন্তলা বড়ুয়ার লিপে অজয় দাসের সুরে আশা ভোসলের গানও হিট হয়। তখন বাড়ির সকলে, বিশেষ করে তার শ্বশুরবাড়ির সকলে এই ছবি দেখতে গিয়েছিল, পুরস্কারও পেয়েছিলেন তিনি। আর তখন পরপর ছবির অফার আসতে থাকে। সুখেন দাসের পরের ছবি প্রতিশোধে, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, এই গানে শকুন্তলা বড়ুয়ার অভিনয় আজও মানুষকে দোলা দিয়ে যায়। সুখেন দাস আর অনুপ কুমার দুই দাদা বিধবা বোনকে লাল শাড়ি পরিয়ে ভাই ফোঁটা নেয়। তখন তার বর বলেছিলেন ছবি করতে অনুমতি দিলাম, কিন্তু আমাদের বাড়িতে একজন ফিল্ম স্টার আছে, সেটা যেন আমরা ফিল না করি। প্রতিশোধের পরে একটা দীর্ঘ বিরতি নিয়ে আবার তিনি ফিরে আসেন অঞ্জন চৌধুরীর শত্রু ছবি দিয়ে। এই শত্রু ছবি দিয়েই শকুন্তলা বড়ুয়ার দ্বিতীয় ইনিংস শুরু হয়। কিন্তু তার আগে যোগ বিয়োগ ছবিতে একটা ছোট চরিত্রে অভিনয় করেছিলেন তিনি, কারণ তার জীবনে প্রথম থেকেই ছবির নায়িকা হবেন এইটা ছিল না, তার মধ্যে ছিল ভালো অভিনেত্রী হওয়ার স্পৃহা। খুব কঠিন কঠিন চরিত্র করবেন, কোনোদিন নায়িকা হওয়ার লোভের দিকে দৌড়াননি তিনি। তিনি ভাবতেন আমি এমন রোল করব যেই রোল মানুষ মন দিয়ে দেখবে, মন দিয়ে শুনবে। তরুণ মজুমদারের আপন আমার আপনে উন্মাদিনী মায়ের চরিত্র তার জীবনের একটি কঠিন চরিত্র, সাংঘাতিক কঠিন। বদ্ধ উন্মাদ আস্তে আস্তে ভালো হচ্ছে, সেটাকে ফুটিয়ে তোলা তার কাছে ছিল একটা চ্যালেঞ্জের বিষয়। মানুষ মনে রেখেছে তার এই চরিত্র, তরুণ মজুমদার বিশ্বাস করে তাকে রোলটা দিয়েছিলেন। সিনেমায় যে ছবিটা টাঙানো ছিল সেটা তরুণ মজুমদারের নিজের হাতেই তোলা। উনি ছবিটা শকুন্তলা দেবীকে উপহার দিয়ে বলেছিলেন, আমি বাজি ফেলে বলতে পারি সারা জীবনে আপনি এই এক্সপ্রেশন আর কোনোদিন দিতে পারেননি, আর কোনোদিন দিতে পারবেনও না। শকুন্তলা বড়ুয়া অভিনীত আরও বেশ কিছু উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে লাল গোলাপ, অমর সঙ্গী, আগমন, তুফান, মনে মনে, চোখের আলো, আশা ও ভালোবাসা, অমর প্রেম, আমার তুমি, মন্দিরা, জীবন সঙ্গী, এখানে আমার স্বর্গ, দেবতা, বলিদান, বদনাম, কথা দিলাম, তুমি যে আমার, শেষ চিঠি, মান অপমান, মনসা কন্যা, দহন, দাবিদার, শেষ ঠিকানা, এবং তার সর্বশেষ অভিনীত ছবি হল টনিক।
এক সাক্ষাৎকারে উত্তম কুমারের স্মৃতিচারণায় তিনি বলেছেন, দাদা থাকাকালীন ময়রা স্ট্রিটের বাড়িতে গেছি, গান শুনিয়েছি দাদাকে, দাদা চলে যাওয়ার পরেও বেনুদির কাছে গেছিলাম ওই বাড়িতে। তখন বেনুদিকে বলতাম, এলেই খালি গান গাইতে বলো, চলো না একটু গল্প করি। তখন বেনুদি আমায় বলেছিলেন, তুই হারমোনিয়ামটা বাজালে দাদা খুব খুশি হতো রে, তুই জানিস এই হারমোনিয়ামে কে কে হাত দিয়েছে? আদি বর্মন, গুলজার, হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, আরতি মুখার্জি, আর তোদের দাদা তো আছেই, আর তুইও বাজিয়েছিস শকুন্তলা। আজ সেই বেনুদিও নেই, সেই ময়রা স্ট্রিটের ফ্ল্যাটটাও নেই। বেনুদির রান্নার কিছু রেসিপি আজও রয়ে গেছে আমার কাছে, আর রয়েছে বেনুদি এবং মহানায়ক উত্তম কুমারের বুক ভরা আদর এবং ভালোবাসা। অবসর সময়ে ছবি আঁকতেন শকুন্তলা বড়ুয়া, এখন কবিতা লেখেন, রান্না করতে ভালোবাসেন। তার জামাই আশিস বিদ্যার্থী, বিখ্যাত অভিনেতা, পছন্দ করেন শাশুড়িমার রান্না। 24 শুটিংয়ের সময় একদিন তিনি শকুন্তলা বড়ুয়ার কাছ থেকে মাছ রান্না করে নিয়ে গিয়ে অনিল কাপুরকে খাইয়েছিলেন। সেই মাছ খেয়ে অনিল কাপুর বলেছিলেন, পৃথিবীতে এত মাছের পদ খেয়েছেন কিন্তু এত সুস্বাদু রান্না তিনি আর খাননি। ঋতুপর্ণ ঘোষের দহনের সেটেও ইহাখানি পোলাও রান্না করে খাইয়েছিলেন শকুন্তলা বড়ুয়া। কলকাতার বাড়িতে এখন বোনের সঙ্গে থাকেন শকুন্তলা বড়ুয়া। মেয়ে বারবার মুম্বাইতে যেতে বললেও কলকাতার আকর্ষণ কিছুতেই তিনি ছাড়তে পারেন না, তাই কলকাতা ছেড়ে মুম্বাইতে যেতে চান না শকুন্তলা বড়ুয়া। তার ইচ্ছা, আজ যদি তিনি কোনো ভালো চরিত্র পান তিনি অভিনয় করবেন। তার শেষ অভিনীত ছবি টনিক, এখনও তিনি ভালো চিত্রনাট্যের জন্য অপেক্ষা করেন। কিন্তু মেগা সিরিয়ালে অভিনয় করা এবং মেগা সিরিয়ালের বর্তমান পরিস্থিতির সঙ্গে তিনি মানিয়ে নিতে পারবেন না, তাই মেগা সিরিয়াল থেকে তিনি দূরেই থাকেন। বন্ধুরা, আজ আমি আপনাদের বললাম বাংলা চলচ্চিত্রের একজন বলিষ্ঠ অভিনেত্রী শকুন্তলা বড়ুয়ার জীবনের গল্প। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, নমস্কার।